নমস্কার। আজকের গল্পে আমরা যাকে এখন দেখতে পাচ্ছি, ইনি হলেন হারাধন। পেশায় সরকারি কর্মচারী, তবে আপাতত রিটায়ার্ড। তবে বেশ কিছু সময় ধরে ইনি খুব চিন্তায় আছেন তার একমাত্র মেয়ের জন্যে সুপাত্র খোঁজা নিয়ে। তাহলে শেষ পর্যন্ত কি সুপাত্র খুঁজে পাবেন, দেখা যাক। ইনি ময়না, আমাদের সবার না, মানে শুধু হারাধনের ময়না। খুব সুন্দর কথা বলেন, তবে মাঝে মাঝে একটু না থাক, গল্পে শুকে নেবেন, মানে জেনে নেবেন। তোমার চা হয়ে যাবে, ঠিক আছে। এপারে একটাও মনের মতো পাত্র নেই, সব সেই সুন্দরী ফর্সা সর্বগুণ সম্পন্না। আরে বাবা, বাদ বাকি না যাবে কোথায়? হ্যাঁ, আর ভালো লাগে না। মা, বাজারের ব্যাগটা দে, এরপরে অনেক দেরি হয়ে যাবে, মাংসের দোকানে বিরাট লাইন পড়ে যাবে। কাকু, কাকু কেমন আছেন আপনি? ইনি হলেন গিয়ে, আজকাল দেখতেই পাই না। আরে অনির্বাণ জি, তোমাকেই তো কদিন ধরে খুঁজছিলাম। তা কেন কাকু? আগে বাজারটা সেরে আসি। আচ্ছা ঠিক আছে। আরে দূর মশাই, সবই কি বলে দেবো নাকি? দেখুন, দাদা একটা চা দেবেন তো। দাদা আমাকে একটা চা দেবেন তো। হ্যাঁ, আপনি কাকু কি বলবেন বলছিলেন? মাংসের দোকানে লাইন পড়ে যাবে বলে আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন আর আমাকে এখানে আসতে বললেন। এই যে আপনার চাটা। হ্যাঁ একদম। হ্যাঁ বলুন, কি বলবেন বলছিলেন? বয়স হচ্ছে তো, তাই এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াতে পারি না, তাই আগে ওপারটা চুকিয়ে এলাম আর কি। ঠিক আছে, বেশ বলুন শুনি। এক কাজ কর, চলো আমরা ঘাটে গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে চলো। শুনলাম তোমার কোচিং সেন্টার এখন ভালোই চলছে, আর তোমার স্টুডেন্টরা নাকি এক একজন সরকারি চাকরি পাচ্ছে, তাদের ছবি নাকি তুমি পোস্টারের মতো সাজিয়ে রেখেছো। তা বলতে পারেন, তবে একটা সময় আমিও তো কম কষ্ট করিনি বলুন, ওরা যদি সরকারি চাকরি পায় আমারই তো আনন্দ। খুব ভালো, খুব ভালো। কিন্তু কেন বলুন তো? আসলে বাড়িতে উপযুক্ত মেয়ে থাকলে বাবা মায়ের চিন্তার অন্ত নেই, তারপরে যদি মেয়ের গায়ের রং কালো হয় তাহলে তো আর কথাই নেই। তাই বলি কি বাবা, তুমি যদি এ ব্যাপারে আমাকে একটু সাহায্য করো খুব উপকার হয়।
হলো, কোথায় হারিয়ে গেলে? বিষয়টা যদি একটু খুলে বলেন। মানে তোমার স্টুডেন্টদের মধ্যে কেউ যদি আমার মেয়েকে পছন্দ হয়, না মানে তুমি বললে তারা তো আর না করতে পারবে না। একবিংশ শতাব্দীতে এসে একজন কালো মেয়েকে কেউ বাড়ির বউ করতে চায় না? আমি তো এটাও শুনলাম, কলেজে পড়াকালীন সেই ছেলেটা আপনার মেয়েকে ভীষণ ভালোবেসেছিল, আপনি নাকি তাকে কোনোভাবেই মেনে নেননি। আর বলো না, এক ঘটনা শুনবে? শোনো তাহলে। তাছাড়া আমিও তো এখনো নিজের পায়ে সেরকম ভাবে দাঁড়াতে পারিনি, তাই না? বাবাকে বলো যে একটু ওয়েট করতে, আর তুমি এখানে পড়াশোনা করতে চাও। আমার বাড়িতে চলে এসেছি। এই খুশিতে একটা হয়ে যাক। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রথমে তুমি চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। একদম খুলবে না। খুলছি না। একদম খুলবে না। খুলছি না। একদম চোখ খুলবে না। একদম না। না না, আমি 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 পারছি না। বাবা আসবো? ও এসো, ভেতরে এসো। বাবা, এই যে তোমাকে সোমার কথা বলেছিলাম না, এই যে সোম। বসো বসো বসো। কি যেন নাম তোমার, বাড়ি কোথায়, বাবার নাম কি, আর কোয়ালিফিকেশনই বা কি, কে কে আছে বাড়িতে, আর কি করা হয়? এই যে তুমি দাঁড়িয়ে রইলে কেন, যাও ভেতরে গিয়ে ওর জন্য চা জল খাবার এসব বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ বলো। আগে নমস্কার। আমার নাম শুভ্র, শুভ্র ব্যানার্জি। আমার একটা ছোট ব্যবসা আছে। ব্যবসা? দেখো বাবু, ব্যবসা মানেই তো সবসময় ব্যস্ততা।
না না, তুমি আমার মেয়েকে সময় দিতে পারবে না। আমি চাই আমার মতো আমার জামাইও সরকারি চাকরি করুক। দেখুন, কারোর অধীনে কাজ করা আমার পক্ষে সম্ভব হবে না, সেটা সরকারি হোক বা বেসরকারি। তবে হ্যাঁ, এই কথাটা ঠিক, আমি কিন্তু আপনার মেয়েকে সুখেই রাখব। কিন্তু সরকারি চাকরির মতো সিকিউরড লাইফ কোনো ব্যবসাতেই নেই। তোমরা দুজনেই খুব ছোট, অভাব কি জিনিস তোমরা সেটা টের পাওনি। অত তো দেখলাম অভাবের কাছে ভালোবাসা মূল্যহীন। না, তোমাকে আমার পছন্দ হয়েছে, শুধু তুমি যদি একটা সরকারি চাকরি জোগাড় করে নিতে পারো তাহলে এ বিয়ে হতে পারে। নমস্কার, মাফ করবেন, আজ তাহলে চলুন। ওই ছেলেটাই একদম ফালতু ছিল। আরে, সে ব্যবসা করতে চায়, একজন সরকারি চাকরিজীবী ছেলে না হলে কি চলে? মেয়ের সিকিউর ভবিষ্যৎ সব বাবা মাই চায়। আচ্ছা, সেদিনও তো আমি শুনলাম আরও আরেকটা তো সম্বন্ধ এসেছিল, সেই ছেলেটা তো সরকারি চাকরি করে। আরে, ওটাকে দেখা মাত্রই আমার মেয়ে রিজেক্ট করেছে। ও দাঁতটা কেমন উঁচু আর নাকটাও কেমন ভোঁতা মাকা, ও আমার মেয়ের পছন্দ না। রিজু? রিজুও তো আপনার মেয়েকে ভীষণভাবে পছন্দ করে। রিজু? ও রিজুর দ্বারা কিছু হবে না, প্রবলেমটা হচ্ছে ওর ওর পদবিটা নিয়ে। আমরা তো উঁচু বংশের লোক, ওদের মতো নিচু বংশের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। কটা বাজল? ও, বেলা হয়ে গেল, যাই চলো। আরে কাকু, আমাকে দেন, আমি থাকতে আপনি কেন, চলুন। ভুবনবাবুর বাড়ি থেকেও তো আপনার মেয়ের জন্য সম্বন্ধ পাঠিয়েছিল। আর বলো না, ভুবনবাবুর ছেলেটা একটা লেডিস মার্কা, আমার মেয়ে একটু সুপুরুষ পছন্দ করে। তাহলে আর কি করবেন, ভালো ছেলে খুঁজতে থাকুন। সম্বন্ধ একটা তো ভালো পাচ্ছেই না। আজকে আমার মেয়ের গায়ের রং যদি কালো না হতো তাহলে দেখতে হাজারটা ছেলের দাইন লেগে যেত। আমাদের সমাজের লোকগুলো এত কুপমণ্ডুক যে মা কালীকে ভক্তি করে ঘরে নিয়ে আসবে, অথচ একটা কালো মেয়েকে বিয়ের বেলায় তাদের অনিয়া। মা, দরজাটা খোল। বাবা, বাজার? হ্যাঁ, এই বাজারের ব্যাগটা দেখে নে, আমি ভেতরে গেলাম।